স্বাগতম সবাইকে এখন আমরা মডিফায়ার্স টু থাউজেন্ড সেভেন্টিন দিনাজপুর বোর্ডের সলিউশন করব। এখানে দেখো সাব্বির ইজ ড্যাশ আইডিয়াল স্টুডেন্ট তো এখানে তোমাকে ব্যবহার করতে বলছে যে ইউজ ডিটার্মিনার টু প্রিমোডিফাই দ্য নাউন ফ্রেজ তাহলে এই নাউন ফ্রেজটা যেটা আইডিয়াল স্টুডেন্ট এটুকু নাউন ফ্রেজ এই নাউন ফ্রেজটার পূর্বে একটা ডিটারমিনার ব্যবহার করতে হবে কিন্তু আমরা জানি যে ডিটারমিনার দেখো পাঁচটা আছে আর্টিকেল ডেমনস্ট্রেটিভ নিউমেরালস কোয়ান্টিফায়ার্স পসেসিভ এখান থেকে একটা নিতে হবে তো এখান থেকে আমরা দেখো আইডিয়াল যেহেতু আইটা ভাওয়েল তাহলে আমরা এখানে অ্যান স্টুডেন্ট দিতে পারি যে সাব্বির একজন আদর্শ ছাত্র হি প্রিপেয়ার্স সে প্রস্তুত করে লেসান্স পাঠ বা পড়া ইন কলাবরেশন সহযোগিতায় উইথ হিজ টিচার্স তার টিচার্সদের বা শিক্ষকদের সাথে এখানে দেখো পসেসিভ ফর্ম ব্যবহার করতে বলছে লেসান্স এই নাউনটাকে প্রিমোডিফাই করে তাহলে আমরা হি এর পসেসিভ ফর্ম জানি যে হিজ তাহলে হি প্রিপেয়ার্স হিজ লেসন্স মানে সে তার পাঠ করে বা তার পড়া করে তাহলে এখানে হবে হিজ হি ডাজ মানে সে করে ইন এভরি এক্সামিনেশান প্রত্যেক পরীক্ষায় অ্যাজ হি ডাজ নট যেহেতু সে করে না ওয়াস্ট টাইম যেহেতু সে সময় নষ্ট করে না এখানে দেখো পোস্ট মডিফাই করতে বলছে ভার্ভটাকে ডাস ভার্ভটাকে পোস্ট মডিফাই করতে বলছে তো আমরা জানি ভার্ভকে পোস্ট মডিফাই করে অ্যাডভার তাহলে আমরা দিতে পারি হি ডাজ ওয়েল সে ভালো করে দেখো ওয়েল এখানে একটা অ্যাডভার তাহলে এখানে আমরা দেবো ওয়েল হি নোজ সে জানে টাইম ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার সময় একবার চলে গেলে সেটা চিরতরে চলে যায় সো হি ইউটিলাইজ তাই সে সদ্য ব্যবহার করে এভরি মোমেন্ট প্রত্যেক মুহুর্তের বা প্রত্যেক সময়ে ডিউরিং হিজ ফ্রি টাইম তার অবসর সময়ে হি গোজ টু হিজ নেটিভ ভিলেজ সে তার গ্রামের বাসায় যায় হি টিচেস সে শিক্ষাদান করে পিপল ড্যাশ পিপল মানে লোকজনকে কীরকম মানুষকে শিক্ষাদান করে এখানে দেখো মডিফাই দ্য নাউন এই পিপল এই নাউনটাকে প্রিমডিফাই করতে বলছে তাহলে আমরা দিতে পারি যে ইলিটারেট পিপল বা পোর পিপল সে গরিব মানুষকে বা অশিক্ষিত মানুষকে শেখায় হি ওয়ান্টস মানে সে চাই ড্যাশ ইলিটারেসি নিরক্ষরতা ফ্রম হিজ ভিলেজ তাহলে সে নিরক্ষরতাকে তার গ্রাম থেকে কি করতে চাই এখানে দেখো ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলছে মানে টু প্লাস ভার্ভের বেস্ট ফর্ম ব্যবহার করতে হবে ফ্রেজ যেহেতু বলছে তাহলে আরও একটা দুইটা ওয়ার্ড ব্যবহার করতে হতে পারে আর এই ওয়ান্স এই ভার্বটাকে পোস্ট মডিফাই করে তাহলে আমরা দিতে পারি হি ওয়ান্টস টু রিমুভ মানে সে দূর করতে চাই ইলিটারেসি ফ্রম হিজ ভিলেজ তার গ্রাম থেকে তাহলে টু রিমোভ এটা হচ্ছে ইনফিনিটি ফ্রম ড্যাশ ইলিটারেসি ফ্রম হিজ ভিলেজ নিরক্ষরতাকে তার গ্রাম থেকে হি ওয়ান্টস টু ব্রিং অ্যাবাউট সে আনতে চায় ম্যাসিভ ডেভেলপমেন্ট ব্যাপক উন্নয়ন এখানে এই ওয়ান্টস এই ভার্ভটাকে প্রিমডিফাই করতে বলছে প্রেজেন্ট পার্টিসিপুল ব্যবহার করে প্রেজেন্ট পার্টিসিপুল মানে ভার প্লাস আইএনজি তাহলে আমরা এখানে কী দিতে পারি রিমোভিং রিমোভ তার সাথে আইএনজি রিমুভিং লিটারেসি ফ্রম হিজ ভিলেজ হি ওয়ান্টস টু ব্রিং অবাউট এ ম্যাসিভ ডেভেলপমেন্ট মানে নিরক্ষরতাকে দূর করে সে তার গ্রামে একটা ব্যাপক উন্নয়ন আনতে চাই হি ইজ সে হয় ডেভোটেড টু গড সৃষ্টিকর্তার প্রতি উৎসর্গকৃত এখানে দেখো ইনটেন্সিফায়ার ব্যবহার করতে বলছে অ্যাডজেক্টিভ ডেভোটেড এই অ্যাডজেক্টিভটাকে প্রিমোডিফাই করার জন্য আর ইন্টেন্সিফায়ার মানেই চোখ বন্ধ করে ভেরি বসাই দেবা তাহলে দেখো হি ইজ ভেরি ডেভোটেড মানে সে সৃষ্টিকর্তার প্রতি খুব বেশি উৎসর্গকৃত হি সেইজ প্রেয়ার মানে সে তার প্রার্থনা করে বা সে তার নামাজ পড়ে ড্যাশ টাইমস ড্যাশ বার এক দিনে। তাহলে এখানে দেখো কোয়ান্টিফ্যাশ ব্যবহার করতে বলছে কোয়ান্টিফ্যাশগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ওখান থেকে আমাদের নিতে হবে তো আমরা জানি নামাজ কয়বার পরে পাঁচবার পরে তাহলে আমরা এখানে দিয়ে দিতে পারি ফাইভ টাইমস এইটাকে কোয়ান্টিফ্যাশ না বলে কিন্তু নিউমের আলসো বলা হয় হি নেভার টেলস এলাই সে কখনো মিথ্যা বলে না হি রিসপেক্টস হিজ প্যারেন্টস ভেরি মাচ সে তার বাবা মাকে খুব সম্মান করে আদার্স সুপেরিয়র্স আর অলসো রিসপেক্টেড বাই হিম আদার্স সুপেরিয়স মানে অন্যান্য যেই উদ্ধতন ব্যক্তিগুলো আছে তারা আমাদের হইতে পারে বয়সে বড় বা হতে পারে আমাদের কাজকামের দিক থেকে বড় আর অলসো রিসপেক্টেড বাই হিম মানে তার দ্বারা তারা সম্মানিত হয় হিজ ফাদার তার বাবা সাপোর্ট সিম তাকে সমর্থন করে কর্ডিয়ালি খুব আন্তরিকতার সাথে এখানে দেখো হিজ ফাদার এটা হচ্ছে নাউন ফ্রেজ এই নাউন ফ্রেজটাকে একটা অ্যাপোজিটিভস দিয়ে পোস্ট মডিফাই করতে বলছে অ্যাপোজিটিভস মানে নাউনের এক্সট্রা পরিচয় তাহলে তার বাবার আমরা একটা এক্সট্রা পরিচয় দিতে পারি এখানে দেখো হিজ মাদার তারপর লেখা আছে অ্যান আইডিয়াল হাউজ ওয়াইফ এই অংশটুকু দিয়ে দেখো অ্যান আইডিয়াল হাউজ ওয়াইফ কিন্তু ওর আম্মার অ্যাপোজিটিভস তার মা কীরকম একজন আইডিয়াল আইডিয়াল গৃহিণী সেমভাবে আমরা দিতে পারি হিজ ফাদার অ্যান আইডিয়াল ফাদার বা দিতে পারি এ গভর্নমেন্ট এমপ্লয়ি মানে একজন সরকারি কর্মকর্তা হিজ মাদার মানে তার মা অ্যান আইডিয়াল হাউস একজন আদর্শ গৃহিণী ড্যাশ সাপোর্ট সিম ভেরি মাছ তাকে সমর্থন করে খুব বেশি এখানে দেখো মডিফাই দা ভার্ব বলছে সাপোর্টস যেই ভার্বটা আছে সেই প্রি মডিফাই করতে হবে মানে ওর মা সাপোর্টস করে ওকে কীভাবে সাপোর্টস করে ভার্বকে মডিফাই করতে হলে আমাদের একটা অ্যাড লাগে তাহলে আমরা দিতে পারি অলওয়েজ সাপোর্টস বা দিতে পারি অলসো সাপোর্টস মানে সব সময় সাপোর্ট করে বা এছাড়াও সাপোর্ট করে বাবা তো সাপোর্ট করে মাও সাপোর্ট করে সাচ এ স্টুডেন্ট এই ধরনের একজন স্টুডেন্ট লাইক সাব্বির সাব্বিরের মতো ইজ রেয়ারলি ফাউন্ড নাওয়ার ইজ রেয়ারলি ফাউন্ড খুব কম দেখা যায় বা বিরল বর্তমান সময়ে মানে সাব্বিরের মতো স্টুডেন্ট বর্তমান সময়ে দেখাই যায় না